ধানবাদ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। এরপরে কি লালন ঠাকুরের গান দিয়ে সবাই জয় হোক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমার ভিড়ের মধ্যে দুধ দিতে নমস্কার মহারাজ। আমরা আজকে দেখছি যে এখানে যে কালীপুরে চমৎকার একটা পরিবেশ, সামনে একটা দিঘি আছে এবং মনোরম উদ্যান, এর মাঝখানে আপনাদের এই যে আশ্রম, এই আশ্রমের অ্যাকচুয়াল নাম কি? আমাদের আশ্রমের নাম শ্রী ঠাকুর প্রণবানন্দ আশ্রম। আচ্ছা, আমাদের ট্রাস্ট আশ্রম, এটা ট্রাস্ট একটা। আচ্ছা, তো আমাদের ঠাকুর প্রণবানন্দ মহারাজ, আজকে ঠাকুর প্রণবানন্দজি মহারাজের
কততম আবির্ভাব তিথি? আজকে 80তম আবির্ভাব। 80তম আবির্ভাব তিথি, এই যে 80তম, আপনারা তো প্রতি বছরই এই আবির্ভাব তিথি উৎসব বিভিন্নভাবে পালন করে আসছেন, আজকে আপনারা সারাদিনে কী কী প্রোগ্রাম রেখেছিলেন? আমাদের সারাদিন যেমন আমাদের আনুষ্ঠানিকভাবে ঠাকুরের পূজা অর্চনা এসবগুলো ছিলই, ভক্তি গীতি, শোভাযাত্রাও দেখেছিলাম। শোভাযাত্রা হয়েছিল সকালে, তারপরে আমাদের স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা সব এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম গদাধর বিদ্যাপীঠ। তো আর স্থানীয় মানুষজন সব এসেছিলেন। আচ্ছা, তো সারাদিন বিভিন্ন ভক্তি গীতি এবং অনুষ্ঠান চলছে, পাশতত্ত্ব পাঠ, সঙ্গীত এসব চলছে, নরনারায়ণ সেবাও হয়েছে। নরনারায়ণ সেবা আছে, আমাদের আশ্রমের মেন অঙ্গ এটা, ঠাকুর থাকতেই ওর সব করে গেছিলেন, নরনারায়ণ সেবা, দান ধ্যান, তো সেগুলো আমরা বজায় রাখার চেষ্টা করছি। আচ্ছা, তো আজকে এখানে প্রায় ওই মোটামুটি 4000-এর অধিক, আচ্ছা 4000-এর অধিক ভক্ত সব এখানে অন্নপ্রসাদ সব বসে পেয়েছেন। আচ্ছা, তার ব্যবস্থা ছিল। হ্যাঁ, তারপরেতে রাত্রেবেলা যাত্রা অনুষ্ঠান হবে, বাউল গীত গান হচ্ছে, এসব চলছে। তো তার সাথে সাথে আমরা যতটুকু সাধারণ মানুষকে যেগুলো মানে ভক্তি রসের মধ্যে সারাটা দিন আপনাদের ভক্তির আবহে কাটছে, এটা ভক্তির আবহে কাটছে, এটা আমাদের গুরুদেবের তো আবির্ভাব তিথি অনুষ্ঠান। হ্যাঁ, তো সেই হিসাবে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের যে শিষ্য ভক্তরা আছেন, হ্যাঁ, তারাও সব আশ্রমে এসেছিলেন, প্রতি বছর আসেন, এবছরে সেরকম এসেছিলেন গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে। আচ্ছা, তারাও এসেছে, স্থানীয় মানুষজন প্রচুর উৎসাহের সহিত এসে প্রসাদ পেয়েছেন এবং সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। এই যে আরামবা পৌরসভার কালীপুর 12 নম্বর ওয়ার্ডে এই আশ্রম অবস্থিত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আশ্রম, আশ্রমে দেখছি যে আপনাদের অনেক কিছু ব্যক্তি ঘটেছে, মানে নিত্য নতুন আরও আশ্রমের নানান পরিকাঠামো চেঞ্জ হয়েছে। আপনাদের তো পাশাপাশি প্রচুর সেবামূলক কাজও হয়। হ্যাঁ, সারা বছর আমরা করি, আমরা বন্যা হলে বন্যার ত্রাণের জন্য পাড়ায় পাড়ায় যে তাদেরকে খাদ্য সামগ্রী বিলি করি। হ্যাঁ, তার সাথে সাথে যাকে যেমন সাহায্য করার আর্থিক সাহায্য, হ্যাঁ, তিরপল, কাপড় চোপড়, কম্বল, এগুলো আমরা দান করে থাকি। আচ্ছা, আমাদের মেন যেটা হলো আমরা কারো কাছ থেকে সাহায্য নিয়ে, হ্যাঁ, মানে কারো কাছ থেকে দান, ডোনেশন, কালেকশন, এইসব আমাদের ওটা মেন নয়। আমাদের মেন আমাদের ঠাকুরের যেটা নীতি ছিল, হ্যাঁ, যে সবাই মানুষ, তোমরাও মানুষ, সবাই খাটে, পরিশ্রম করে, হ্যাঁ, তো তোমরা মহারাজ হয়েছে বলে লোকের কাছ থেকে শুধু কালেকশন করবে এটা কেন? তোমরা নিজেরাও পরিশ্রম করো, দেখো ইনকাম হবে, সেখান থেকেই তোমরা দান ধ্যান করতে পারবে, আশ্রম চালিয়েও যে উদ্বৃত্ত হবে, হ্যাঁ, সেগুলো দান ধ্যান করা যাবে। তো আমরা সেই ঠাকুরের সেই মতবাদ, হ্যাঁ, সেই আদর্শ, সেই নীতি আমরা মেনে চলছি। এখনো পর্যন্ত আমরা চার জমি জায়গা আছে, চাষবাস করি, গরু বাছুর আছে, দুধ বিক্রি করি, আবার একই সাথে আপনারা পড়াচ্ছেন? হ্যাঁ, স্কুল আছে, সেখানে পড়ানো হয়, এবং সেটা খুব কম পয়সা, মানে জাস্ট অল্প টিউশন ফিস নিয়ে আমরা পড়াবার চেষ্টা করি, যাতে গরিব মানুষেরা উন্নত শিক্ষা পায়, হ্যাঁ, সেই ব্যবস্থা আমরা করি। আচ্ছা, তো এইভাবেই আমাদের আশ্রম চলছে, আগিয়ে চলছে, ঠাকুরের কৃপায় আস্তে আস্তে অনেক উন্নতির দিকে যাচ্ছে। আচ্ছা মহারাজ, এখানে কি তন্ত্র মতে না বৈষ্ণব মতে পুজো হয়? আমাদের বৈষ্ণব তন্ত্র বলতে কি, আমাদের বৈষ্ণব তন্ত্র দুটো মিক্স। আচ্ছা, হ্যাঁ, যেমন ঠাকুর, এক কথায় বলতে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের যে মতে মায়ের পূজা করতেন, হ্যাঁ, সেই মতে আমাদের মায়ের পূজা, এখানে বলি কারণ এসবের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, হ্যাঁ, মায়ের পূজা হয়, কালী মা, শ্যামা মা যেটাকে বলা হয়, শ্যামা মায়ের পূজা হয়, কিন্তু শ্যামা মায়ের পূজায় ওসব বলি টলি এসব কিছু নয়। আচ্ছা, মানে আপনাদের হচ্ছে রিপু বলিটাই প্রাধান্য পায়? রিপু বলিটাই, মানে বাস্তবে যে ছাগ বলি বা অন্যান্য যে নৃশংসতা সেটা আপনাদের নেই? না না, এসব নেই আমাদের, আমাদের ভক্তি মার্গের পূজা। আচ্ছা, এক কথায় বলতে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের যে মতে মাকে পেয়েছিলেন, সেই মতে আরও সেই ঠাকুর আমাদের মায়ের সাধনা করতেন। আচ্ছা, হ্যাঁ, সেই মতেই আমরাও চলছি, সেই মতেই আমরা মায়ের পূজা করি ভক্তির মাধ্যমে। আচ্ছা মহারাজ, আপনার নামটা যদি একটু বলেন। সত্যানন্দ মহারাজ। আচ্ছা, আপনি এই মঠের? আমি মঠের ট্রাস্টের সেক্রেটারি আছি। আচ্ছা,